বর্তমান ত্রিপুরার রাজনীতিতে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই বিজেপির বিরুদ্ধে কোনো যদি শক্তিশালী, যেটা হয় শক্তিশালী দল থাকলে ত্রিপুরা মোথা, ত্রিপুরা মোথাকে অনেক জায়গায় অনেক মানুষ অনেক কিছু বলতে চায় যে ভোট কাটবে, সে আসলে ভোট কাটবে যারা বর্তমান বিরোধীতে অস্থির অবস্থায় আছে। কেউ বলছে অ্যালায়েন্স হয়ে যাবে, কেউ বলছে অ্যালায়েন্সের পক্ষে, কেউ বলছে অ্যালায়েন্সের বার্তা পাঠিয়েছি। আসলে সেটা ঠিক আছে, বার্তা পাঠাবেন ভালো, কিন্তু ত্রিপুরা মোথা যায় না কাউকে বার্তা এখন পর্যন্ত পাঠায়নি। এর জন্য বলছি, বর্তমান সরকার বিরোধী যদি কোনো স্ট্রং পার্টি থাকে তাহলে ত্রিপুরা মোথা। এর জন্য বলছি, আমরা ত্রিপুরা মোথাকে সাপোর্ট করি বা কাজ করি সেটা এর জন্যই করি, কারণ বিজেপির বিরুদ্ধে কোনো দল যদি বর্তমানে ত্রিপুরা রাজ্যে স্ট্রং থাকে তাহলে ত্রিপুরা মাথা। অনেক তো ইয়ে কী বলে নির্বাচনী মাঠ ছেড়ে পালাবার চেষ্টা করছে অনেকেই, কারণ অনেক দাম্ভিক, অনেক দিন রাজত্ব করেছে, অনেক ধরনের কথা, কোনো ত্রিপুরার সাধারণ মানুষ তার সঙ্গে দেখা করতে পারেনি, সাধারণ মানুষের কোনো কথা শুনেনি, কোনো কিছু নেই। বর্তমানে দেখছে যে আগামী নির্বাচনে যেখানেই কম্পিটিশন করবে সেখানেই হারবে, সেজন্য মাঠ ছেড়ে অনেক পালাচ্ছে, পালাবে, অবশ্যই পালাবে। তবে আপনাদের সবাই এবং আমরা সবাই, আমরা অনুমান করে দেখুন যে বর্তমান ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে স্ট্রং কোনো পার্টি যদি থাকে তাহলে ত্রিপুরা মাথা, তাহলে ত্রিপুরা মাথা করবেন না কেন, ত্রিপুরা মাথা করবেন না কেন? বিজেপির বিরোধিতা করতে হলেই ত্রিপুরা মাথা করতে হবে, কারণ এটা স্ট্রং পার্টি। বন্ধুরা, অনেক কথা আসছে, অনেক কিছু তো আমি এটা দেখছি অনেক জায়গায়, মনে করেন দনপুর হোক বা পানিসাগর হোক বা মাথারবাড়ি হোক, মোহনপুরে হোক, এখানে কংগ্রেস সিপিএম ত্রিপুরা মাথার বুট কাটতে পারে, কিন্তু ত্রিপুরা মাথা কারোর বুট কাটবে না, কারণ সে স্ট্রং পার্টি। সুরমাতে আপনারা দেখেছেন, সুরমাতে মাত্র 3 মাসের দল ছিল, তখন 3 মাসের দল থাকা সত্ত্বে যে কম্পিটিশন করেছে ওটা ঐতিহাসিক কম্পিটিশন। এর জন্য বলছি, ত্রিপুরা মাথা কারো বুট কাটবে না, মানে মথার বুট অন্যান্য যে বর্তমানে অবস্থাবিহীন দল আছে এগুলা কাটতে পারে, এর জন্য কাজ করবেন। তবে 2-4 দিন মানে 7-8 তারিখের ভিতরে একটা বিরাট বড় চমক দেখাবো, যেটা আপনারা অনুমান করতে পারছেন না বা করবেনও না। এত বড় একটা বিরাট বড় গ্রুপ ত্রিপুরা রাজ্যের অন্য দল থেকে আমাদের মথায় যোগদান করবেন, আর আপনারা আপনাদেরকে আমি লাইভ করব ওখান থেকে, যে কত মানুষ জয়েন করছে, 5 পরিবার 10 পরিবার নয়, 1,021 পরিবার একসঙ্গে, 1,021 পরিবার। তাহলে অন্য যে যারা আছে, যারা জয়েন করবে, যে দল থেকে জয়েন করবে, এদের অন্য দলের কোনো অস্তিত্ব ওখানে থাকবে না আর। তাই বলছি, মহারাজ আমাদের দলের সুপ্রিমো, উনি শিলংয়ে আছেন, শরীর ভালো নয়, ওনার জন্য সবার কাছে অনুরোধ করব, সবাই যে যার ধর্মমতো, যে যেরকম ঈশ্বরকে ডাকেন, আল্লাহকে ডাকেন, ভগবানকে ডাকেন, ওনার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ কম হয়েছে, অনেক আগে থেকে অনেক বেটার, তবে আরও বেটার হওয়ার জন্য ইলেকশন চলে এসছে, ময়দানে যাতে ওনাকে আমরা দেখতে পাই সেজন্য বেশি বেশি দোয়ার প্রয়োজন, বেশি বেশি প্রার্থনার প্রয়োজন। আপনারা প্রার্থনা করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে তাড়াতাড়ি করে এই নির্বাচনী মাঠে আমরা দেখতে পারি ওনাকে। প্রিয় বন্ধুরা, অনেকে অনেক ধরনের কথা কয়, অনেকে অনেক ধরনের কথা কয়, অনেক জায়গায় এই আছে সেই আছে, দাম্ভিকতার যে পরিচয় যে লোকটা দিয়েছিল দীর্ঘ বছর 2 দশক, সেই লোকটার মাঠ ছেড়ে পালাবার চেষ্টা করছে, কারণ অস্তিত্ব থাকবে না, এইবারে আর অস্তিত্ব থাকার সময় নেই। মানুষ বুঝে গেছে
কাকে কি করতে হবে, সেই জন্য নিজের থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর পালিয়ে যাবেই, কারণ আর অস্তিত্ব নেই, কিছুই হবে না, কিছুই হবে না। করে দেখুন না, যত স্ক্রুটিনি করবেন, যত কিছু, মানুষের কথা কোনোদিন শোনেনি ভদ্রলোক, কোনোদিন মানুষের কথা শুনেনি। মানুষকে কি বলবো, একদম ওয়ান ম্যান আয়রন ম্যান হিসাবে পরিচিত দিয়ে দীর্ঘদিন ত্রিপুরা রাজ্যের, আমি আজকে 10,323-এর কথা বলবো, 10,323 যে শিক্ষক, তাদেরকে যে অবিচার করেছে, আইনি জটিলতাকে পরিষ্কার না করে, আইনি প্রোটোকলকে, আইনি প্রসেস ঠিকমতো না করে অফার করে চাকরি দিয়েছে, তাদের ব্যক্তিগত কোনো অপরাধ নেই, অ্যাপ্লাই করেছে, চাকরি পেয়েছে, কিন্তু আইনি জটিলতাটা তো পরিষ্কার করে করা দরকার ছিল, সেটা কে করেছে? তপন চক্রবর্তী করেছেন। তপন চক্রবর্তীর সঙ্গে আর কে ছিলেন? আরেকজন অফিসার ছিলেন, তো উনার সমস্ত কাজ উনি করতেন শিক্ষা দপ্তরে। তাহলে এখানে আইনি জটিলতা থাকার কারণেই তো কোর্ট রায় দিয়েছে, কিন্তু কোর্ট কি রায় দিয়েছে সেটার পেশাপেশি সেটা তো দীর্ঘ আমল ধরে চলছে। তাহলে এজন্যই বলছি, সব কিছুর পিছনে এই দাম্ভিকতা, একাত্ম মানে যেটাকে বলে আই এম দ্য গ্রেট, আই এম দ্য লিডার অফ ত্রিপুরা, আই এম দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আই এম দ্য অল থিং ইজ আই এম, নাথিং এলস, অন্য কাউকে কোনো কিছু ভাবার কোনো প্রয়োজন নেই, আমিও সেরা। সেই যে দাম্ভিক লোক এবার নির্বাচন ছেড়ে পালিয়ে যাচ্ছে, নির্বাচন ছেড়ে পালিয়ে যাচ্ছে, অনেকে অনেক ধরনের চেষ্টা করছে, বিভিন্ন আরো দল আছে যেগুলো আছে, সেই নতুন নেতা বা নতুন তাদের দলের সুপ্রিমো বা ইয়ে, এরা আমাদের দলের যে সুপ্রিমো আছেন, আমাদের মাননীয় মহারাজ, ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, যোগাযোগ করছেন, সব কিছু করছেন, কিন্তু সেই দাম্ভিক লোক, সেই দাম্ভিক লোক, আমি ওটাকে কি বলবো, সেই লোকটার কারণে ত্রিপুরায় বিভিন্ন ধরনের সব কিছুর পেছনে দাঁড়িয়ে এই লোকটা, কারণ এই লোকটা যদি মানুষের কথা শুনতো তাহলে ত্রিপুরার বর্তমান অবস্থা হয় না, কেউ মানুষের সঙ্গে যোগাযোগ ছিল না। এই মহাদাম্বিক আয়রনম্যানের যোগাযোগ সাধারণ মানুষের সঙ্গে ছিল না। সাধারণ মানুষের রিপোর্ট দিয়েছে ওই কি বলে লোকাল কমিটি থেকে, ওখান থেকে সব ঠিক, অল রাইট অল রাইট, আর টাকা কে কে সমস্ত জায়গায়, 2008-এর পরে যত চাকরি হয়েছে বিশেষ করে সব জায়গায়, যে যতই দল করুক না কেন, কিন্তু মাল দিতে হয়েছে, সব কিছু খারা খাইছে এই লোকাল লিডারগুলো খাইছে। এদেরকে, এই বুড়া পার্টিদের বর্জন করুন, ঐক্যবদ্ধ হন, এদের বিরোধিতা নয় শুধু, এদেরকে বর্জন, এদেরকে বর্জন করা উচিত। এর জন্য আমি বলছি আগামী নির্বাচন 2023 একটা স্ট্রং পার্টি এবং বর্তমান সরকারে আসীন দলের আসল কোন প্রতিদ্বন্দ্বী যদি থাকে তাহলে ত্রিপুরা মথা। আর ত্রিপুরা মথার সুপ্রিমো মানুষের লক্ষ্যে, জনগণের স্বাধীনতা পুনরুদ্ধারের লক্ষ্যে, জনগণের আত্মসম্মান পুনরুদ্ধারের লক্ষ্যে তার দল খাড়া হয়েছে, তাকে আমরা সাপোর্ট করি, ইনশাল্লাহ জয় তো হবেই। অনেকে বলে কোথা থেকে 20টা সিট আছে পাহাড়ে, এডিসি যেটাকে আমরা সংরক্ষিত আসন বলি, 20টা সিট আছে, আরে ভাই আপনারা লোকাল পপ কি বলে পিপলস ভোটার্স, ভোটার্স নিয়ে আলোচনা করবেন, স্ক্রুটিনি করে দেখবেন কত ভোটার্স আছে, কোথায় আছে, কীরকম আছে, কে কত ভোট পাবে, ভোটার্স নিয়ে ইয়ে করে, অনেক মানুষকে তাল ভাঙা করে অনেকজন অনেক জায়গা থেকে জিতেছে, এইবার আর সেইটা হবে না, আপনারা ঐক্যবদ্ধ হন। আমি আগামী 7-8 তারিখের ভেতরে যে একটা পাহাড়ের মতো দশকে, পাহাড়ের মতো দশকে নিচে ফেলে ত্রিপুরা মথায় জয়েন করাচ্ছি, আপনারা সবাই, আপনারা সবার নাম চিনবেন যারা যারা যোগদান করবেন, এখন তো বলা যাবে না, কারণ যেই দিন যোগদান হবে, যোগদান সভা হবে অবশ্য সেই দিনে লাইভ করব, আপনারা দেখবেন। এর জন্য বলছি মহারাজা লং লিভ ত্রিপুরা মথা, লং লিভ TCF, লং লিভ, ধন্যবাদ, সবাইকে বেশি বেশি শেয়ার করবেন। তবে আবার বলছি, ওই দাম্ভিক লোক
ওই যে আয়রনম্যান, ওই আয়রনম্যানকে বর্জন করুন। এই আয়রনম্যানের মানুষের সঙ্গে যোগাযোগ ছিল না, আরও থাকবে না, কারণ তার দলের সিস্টেমটাই এরকম, সাধারণ মানুষ ডাইরেক্ট গিয়ে কথা বলতে পারবে না। ত্রিপুরা মতায় আসুন, সাধারণ একদম তৃণমূল স্তরের কর্মী, যেটা এই তৃণমূল স্তরের কর্মী পর্যন্ত আমাদের মহারাজার সঙ্গে কথা বলতে পারবে, দেখা করতে পারবে, এই সুযোগ অবশ্য থাকবে। আরেকটা কথা বলি, বর্তমান বিজেপির হয়ে কাজ করছে আরেকটা দল, যেটাকে আপনারা সবাই দেখছেন, আসলে বুট পাবে 100-200, যেখানে দাঁড়াবে বুট 100-200 পাবে, কিন্তু বিরাট ফ্ল্যাগ স্ল্যাগ দিয়ে অনেক কিছু ইয়ে করেছে, তবে করে আয়োজন করেছে, মানে কি এদিক থেকেও খাবে ওদিক থেকেও খাবে, দল থেকেও আসবে আর বুট কাটিং করার জন্য ওদিক থেকে খাবে, এদের থেকে হুঁশিয়ার থাকবেন, বাপ বেটার দল ওটা, ওটা এদের থেকে হুঁশিয়ার থাকবেন। আরেকটা কথা বলছি, যে যেখানেই কাজ করুন না কেন, সব দলের আলাদা আলাদা সিস্টেম আছে। আমাদের ত্রিপুরা মথার যে সুপ্রিমো, দল চালাতে গিয়ে ওনার নিজের টাকা খরচ করতে হয়। কেউ যদি মনে করেন যে ত্রিপুরা মথায় যোগদান করব, মহারাজ টাকা দিবেন, ওখান থেকে আসব, এই করব, আমরা খরচ করব, এটা একদম শক্তভাবে আমরা নিজের থেকে কষ্ট করে যতটুকু পারা যায় কষ্ট করে দলকে চাঙ্গা করার কাজ করব, টাকার দিকে লক্ষ্য রাখবে না। যারা এখানে এসে টাকা খাওয়ার ইচ্ছা বা এখানে এসে কি বলে ছায়া নেওয়ার ইচ্ছা, ওদেরকে আমাদের এখানে আমি রিকোয়েস্ট করব, আপনারা দূরে থাকবেন, কারণ এখানে টাকার কোনো খেলা নেই, এখানে শুধু নিজের ইমান, নিজের ইমানকে একদম বিলিয়ে দিতে হবে এবং ইমানদারি করে দলের কাজ করবেন, অবশ্য আপনাকে দল যথেষ্ট সম্মান করবে, অন্যান্য দলের মতো ওই দাম্ভিকতা করবে না, অন্যান্য দলের মতো ওয়ান ম্যান দ্য আয়রন নো, এখানে সেকুলারিটি সব থাকবে। অনেকে বলেছিল আগে, আপনারা একটা জিনিস বুঝবেন, অনেকে বলেছিল আগে যে মহারাজ আসলো কোথায় থেকে, আরে মহারাজ আসলো কোথায় থেকে, আজকে ওরাই বারবার বলছে মহারাজ মহারাজ বলছে, এটার পিছনে কারণ মানছে, এমনি তো না, বেইমানি করে আর হবে না, কাজ হবে না, এবারে মহারাজের যথেষ্ট ভূমিকা হবে সরকার গঠনে, এবং মহারাজ ছাড়া কাউ সরকার গঠন করতে পারবে না, এটা আমি নিশ্চয়ই বলতে পারি। আর আপনারাও এটাকে ইয়ে করে কি বলে স্ক্রুটিনি করে দেখবেন, অবশ্য হবে। যাই হোক, আসসালামু আলাইকুম, কলঙ্কা হাম্বাই আদাব, বেশি বেশি করে শেয়ার করে সমস্ত ত্রিপুরার জনগণের কাছে, আর যারা রাজনৈতিকভাবে মার খেয়েছেন, রাজনৈতিকভাবে অত্যাচারিত হয়েছেন, তাদেরকে অনুরোধ করব, ওয়েলকাম, আসুন আসুন, সবাই একসঙ্গে হয়ে, সবাই একসঙ্গে হয়ে ত্রিপুরা সরকার গঠন করি, এবং সহজ সরল পদ্ধতিতে ত্রিপুরা সরকার চলবে যে সেটার অনুমান আপনারা আগে থেকে জানেন। দ্য গ্রেট ম্যান, এ হার্টিস্ট ম্যান, ত্রিপুরার মহারাজ, বংশ পরম্পরা থেকে দয়াবান পরিচয় দিয়ে আসছেন, তাদের সঙ্গে ঐক্যমত হয়ে কাজ করি। ধন্যবাদ সবাইকে।